আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের হচ্ছে আমি দ্বিতীয় অধ্যায়ের পার্ট তিনটা আলোচনা করব। তার আগে আমরা জেনে নেই, তোমরা এর আগে যে দুই দিন তোমাদের ক্লাস নিয়েছি সেই পড়াগুলা ঠিক মতো তৈরি করছো কিনা। সেই পড়াগুলো কিন্তু ঠিক মতো তৈরি করতে হবে, তা না হলে এই যে আমরা যে কষ্ট করে ক্লাস নিতেছি এগুলো কিন্তু কোনো কাজে আসবে না। তাহলে চলো আমরা আজকে পড়ার দিকে যাই। তৃতীয় অধ্যায়ের পার্ট তিনে কি আছে সেটা দেখে নেই। তৃতীয় অধ্যায়ের পার্ট তিনে আছে হচ্ছে সিপাহী বিদ্রোহ। তাহলে আমাদের আগে জানতে হবে সিপাহী বিদ্রোহ কত সালে শুরু হয়েছিল, সিপাহী বিদ্রোহটা কি সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে তোমরা সবাই বই বের করো, 18 পৃষ্ঠা পার্ট তিন, দ্বিতীয় অধ্যায়ের পার্ট তিন, 18 পৃষ্ঠা। সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল হচ্ছে 1857 সালে। কত সালে সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল? 1857 সালে সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল। আসো আমরা এবার বিস্তারিত জেনে নেই। 18 শতকের শেষভাগ থেকে 19 শতক জুড়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অনেকবার বিদ্রোহে সংগঠিত হয়। এমন একটি আন্দোলন বিদ্রোহের নেতা তিতুমির ইংরেজ বাহিনীকে প্রতিহত করার জন্য বারাসাতের কাছে নারকেলবাড়িয়া গ্রামে একটি বাঁশের কেল্লা নির্মাণ করে। সেখানে কি করা হয়, তিতুমিরকে পরাজিত করা হয়। তিতুমিরকে পরাজিত করা হচ্ছে 1831 সালে। তিতুমিরকে পরাজিত করা হয় এবং কি করা হয়, নিহত করা হয়। তাহলে আজকে আমি তোমাদেরকে বাঁশের কেল্লা তোমাদের বইয়ে ছোট আকারে আছে, আমি আজকে উপকরণে দেখাবো। দেখো বাঁশের কেল্লাটা কত বড়। এটা হচ্ছে বাঁশের কেল্লা। তাহলে বাঁশের কেল্লা কে নির্মাণ করে? বাঁশের কেল্লা নির্মাণ করে হচ্ছে তিতুমির। কিসের জন্য বাঁশের কেল্লা নির্মাণ করা হয়? ইংরেজ বাহিনীকে প্রতিহত করার জন্য। প্রতিহত মানে কি? দমন করার জন্য, যাতে ইংরেজ বাহিনী বাংলার উপর আক্রমণ করতে না পারে, সেই জন্য বাঁশের কেল্লা নির্মাণ করা হয়। বাঁশের কেল্লা মানে কি সেটা কি জানো? কেল্লা মানে হচ্ছে একটা দুর্গ। তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে কেল্লা কি। কেল্লা হচ্ছে একটা দুর্গ। দুর্গ কি সেটা আবার জানতে হবে, যেখানে মানুষ বসবাস করে। ওই যে রাস্তায় দেখো না অনেকে ফুটপাতে কি করে, বস্তির মতো করে বসবাস করে, তাঁবু টানায় বসবাস করে, ওটা কিন্তু একটা দুর্গ। তাহলে যে বাঁশের কেল্লা এটা একটা দুর্গ, এটা এখানে কি করে মানুষ থাকে, বসবাস করে, জীবনযাপন করে। তাহলে কে বাঁশের কেল্লা নির্মাণ করে? তিতুমির বাঁশের কেল্লা নির্মাণ করে। কত সালে বাঁশের কেল্লা নির্মাণ করা হয়? 1831 সালে বাঁশের কেল্লা 1831 সালে তিতুমিরকে পরাজিত করা হয় এবং নিহত করা হয়। নিহত মানে কি মারা যায়, সে আর বেঁচে থাকে না। আর কে বাঁশের কেল্লা নির্মাণ করে? তিতুমির বাঁশের কেল্লা নির্মাণ করে। তাহলে কিন্তু আমরা দুইটা সুন্দর প্রশ্ন পেয়ে গেলাম। তারপর আসো দেখি 1857 সালে সিপাহী বিদ্রোহের গুরুত্ব অপরিসীম। এই যে সিপাহী বিদ্রোহ যে শুরু হয়েছিল তার তো একজন কি ছিল, নায়ক ছিল, মানে কার কথা সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল। আমাদের যে 1971 সালে দেশ স্বাধীন হয়েছিল তার একজন কিন্তু নায়ক ছিল। কে নায়ক ছিল বলতে পারবো না, সবাই জানো না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই মুক্তিযুদ্ধের কি ছিল, নায়ক ছিল। সেরকম সিপাহী বিদ্রোহের একজন নায়ক ছিল, তার নাম ছিল মঙ্গল পাণ্ডে। তাহলে সিপাহী বিদ্রোহের নায়ক কে ছিলেন? মঙ্গল পাণ্ডে। এগুলা কিন্তু আমাদের মনে রাখতে হবে। মঙ্গল পাণ্ডে বানানটা কিন্তু একটু কঠিন, আমাদের খুব যত্ন সহকারে বানানগুলো দেখতে হবে। তারপর দেখো মঙ্গল পাণ্ডের এই যে তিতুমিরের ছবি কিন্তু এখানে আছে, উপকরণে তিতুমিরের ছবি আছে, তিনি একজন নায়ক ছিলেন। আমরা এবার দেখে নিব সিপাহী বিদ্রোহের কিছু কারণ। সিপাহী বিদ্রোহটা কিসের জন্য শুরু হয়েছিল? এমনি এমনি তো কেউ যুদ্ধ করতে যায় না, এমনি এমনি কি কেউ যুদ্ধ করতে যায়? কেউ যায় না, এই জন্য এর পিছনে কোনো কারণ ছিল। এবার আমরা কারণগুলো দেখে নেই। সেনাবাহিনীতে সিপাহী পদে ভারতীয়দের সংখ্যাধিক্য ছিল। সংখ্যাধিক্য মানে কি, অনেক লোক ছিল ভারতীয়রা। আর সেখানে 50,000 ব্রিটিশ এবং 3 লক্ষ কি ছিল, ভারতীয় সিপাহী ছিল। ভারতের বিভিন্ন এলাকায় সৈন্যদের মধ্যে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয়। সামাজিক বিশৃঙ্খলা মানে কি, তারা কোনো নিয়মকানুন মেনে চলে।
যে যার মতো কি করে কাজকর্ম করে, ফলে কি সমাজে শৃঙ্খলা বজায় থাকবে? তাহলে কিন্তু সমাজ শৃঙ্খলা বজায় থাকে না। তাই বলছে ভারতের সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। তারপরের পয়েন্টটা হচ্ছে 1856 সালের পর ভারতের বাইরেও সৈন্যদের কাজ করার নির্দেশ দেওয়া হয়। মানে ভারতের তো একটা সামাজিক বিশৃঙ্খলা হয়েছিল, তারপরে তারা বলে কি ভারতের বাইরে কাজ করতে হবে। কত সালে? 1856 সালে। কামান ও বন্দুকের কার্তুজ পিচ্ছিল করার জন্য গরুর ও শুকুরের চর্বি ব্যবহারের গুজব নিয়ে ধর্মীয় অশান্তি তৈরি হয়। তারা কি বলে যে কামান ও বন্দুক পিচ্ছিল করার জন্য কি করা হয়, গরুর ও শুকুরের চর্বি ব্যবহার করা হয়। তাদের ভারতীয়দের এগুলো ব্যবহার করা কি ছিল? হারাম ছিল। এই জন্য তাদের মধ্যে কি হয়, বিশৃঙ্খলা হয়, অসন্তোষ দেখা দেয়। এটা কিন্তু একটা মিথ্যা গুজব ছিল। সৈন্যদের আন্দোলনকে সমর্থন সমর্থন জানানোর জন্য সাধারণ মানুষ প্রস্তুত ছিলেন। মানে সাধারণ মানুষ চেয়েছিল যে সিপাহী বিদ্রোহটা হোক, দেশে একটা অশান্তি শুরু হোক, এটা তারা চেয়েছিল। এই আন্দোলন দ্রুত সৈন্যদের থেকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে মানে কি, সাধারণ মানুষরা সেখানে অংশগ্রহণ করে। কিভাবে এটা ঠিক যুদ্ধটা করা যায়, কিভাবে সিপাহী বিদ্রোহ শুরু করা যায়, সেই জন্য ব্রিটিশ সরকার কঠোর হাতে এই বিদ্রোহ দমন করে। আর এই বিদ্রোহে প্রায় 1,00,000 ভারতীয় মারা যায়। যার একটা প্রশ্ন, সিপাহী বিদ্রোহে কতজন ভারতীয় মারা যায়? তাহলে কতজন মারা যায়? 1,00,000 ভারতীয় মারা যায়। পরবর্তীতে ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে মহারানী ভিক্টোরিয়ার হাতে চলে যায়। তিনি স্বাধীনভাবে কি করে শাসন করতে থাকে। তোমাদের বইয়ে দেখো একটা দুর্গ আছে, সেই দুর্গটা আমি দুর্গকরণে দেখাচ্ছে। সিপাহী বিদ্রোহের এটা কি হচ্ছে, বাহাদুর শাহ পার্ক। এটা কোথায় অবস্থিত? ঢাকা অবস্থিত। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে, বাহাদুর শাহ পার্ক কোথায় অবস্থিত? তাহলে ঢাকায় অবস্থিত। কিসের জন্য বাহাদুর শাহ পার্ক তৈরি করা হয়েছে? সিপাহী বিদ্রোহের স্মৃতিসৌধের জন্য। সিপাহী বিদ্রোহ এখন কি জানো, এই সিপাহী বিদ্রোহের মানে সিপাহীদের ওই আন্দোলনে যুদ্ধ করার জন্য যারা মারা গিয়েছে, যারা জীবন দিয়েছে, তাদেরকে স্মরণ করার জন্য এই পার্কটা তৈরি করা হয়। পার্ক যেখানে মানুষ ঘুরতে যায়, বেড়াইতে যায়। তোমরা জানো না আপনার সাথে ঘুরতে বেড়াইতে, সেটা একটা হচ্ছে পার্ক। তাহলে কিসের জন্য বাহাদুর শাহ পার্ক তৈরি করা হয়েছে? সিপাহী বিদ্রোহে যারা মারা গিয়েছে তাদেরকে স্মরণ করার জন্য এই সিপাহী স্মৃতিসৌধ পার্ক, বাহাদুর শাহ পার্ক তৈরি করা হয়েছে। এবার কি বুঝতে পারছো প্রশ্নটা ক্লিয়ার? কিসের জন্য বাহাদুর শাহ পার্ক তৈরি করা হয়েছে? তাহলে সিপাহীদের, সিপাহী বিদ্রোহে যারা মারা গিয়েছে তাদেরকে স্মরণ করার জন্য বাহাদুর শাহ পার্ক তৈরি করা হয়েছে। এবার আমরা যে রিডিংটা করলাম, যে পাঠটা করলাম, সেখান থেকে কিছু ছোট প্রশ্ন আছে, আমি সেই প্রশ্নগুলো তোমাদের সামনে আলোচনা করছি। তোমরা খাতা কলম বের করে প্রশ্নগুলো লিখে নিতে পারো। দেখো, কে বাঁশের কেল্লা নির্মাণ করে? তাহলে কে বাঁশের কেল্লা নির্মাণ করে? তিতুমির বাঁশের কেল্লা নির্মাণ করে। আমি কিন্তু আজকে উত্তর লিখে দিব না, তোমরা নিজেরা লিখবা, আমি শুধু বলে দিচ্ছি। কে বাঁশের কেল্লা নির্মাণ করে? তিতুমির বাঁশের কেল্লা নির্মাণ করে। কিসের জন্য বাঁশের কেল্লা নির্মাণ করে? কিসের জন্য বাঁশের কেল্লা নির্মাণ করা হয়? ইংরেজ বাহিনীকে প্রতিহত করার জন্য। ইংরেজ বাহিনীকে প্রতিহত মানে কি, পরাজিত করার জন্য। তাহলে কিসের জন্য বাঁশের কেল্লা নির্মাণ করা হয়? ইংরেজ বাহিনীকে পরিহত করার জন্য, মানে পরাজিত করার জন্য, যাতে ইংরেজরা টিকতে না পারে সেই জন্য। কত সালে তিতুমির পরাজিত হন? তাহলে কত সালে? 1831 সালে তিতুমির পরাজিত হন। কত সালে? 1831 সালে তিতুমির পরাজিত হন। কত সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল? 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল। তাহলে কত সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল? 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল।
এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের লিখতে হবে, সাথে সাথে উত্তরও করতে হবে। কত সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল? 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল। তারপর হচ্ছে কার নেতৃত্বে সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল? আমি কিন্তু এর আগে একবার বলেছি, মঙ্গল পাণ্ডের নেতৃত্বে সিপাহী বিদ্রোহ হয়েছিল। মঙ্গল পাণ্ডে বানানটা একটু কঠিন, তাই আমি লিখে দিচ্ছি। দেখো, মঙ্গল মঙ্গল পাণ্ডে বাইটার পা নয়। তাহলে কি করতে হবে, আমাদের প্রত্যেক দিনের পড়া তৈরি করতে হবে। তোমরা কিন্তু ক্লাস ফাইভ করো, তোমাদের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, যত্ন সহকারে করতে হবে। তাহলে আমরা পার্ট তিন থেকে ছোট প্রশ্নগুলো দেখলাম, এবার একটা বড় প্রশ্ন হয় রচনামূলক প্রশ্ন, সেই প্রশ্নটা আমি লিখে দিচ্ছি, তোমরা উত্তরটা লিখবা। দ্বিতীয় প্রশ্নটা লিখে দিচ্ছি, বিদ্রোহ হয়েছিল 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল। তারপর হচ্ছে কার নেতৃত্বে সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল? আমি কিন্তু এর আগে একবার বলেছি, মঙ্গল পাণ্ডের নেতৃত্বে সিপাহী বিদ্রোহ হয়েছিল। মঙ্গল পাণ্ডে বানানটা একটু কঠিন, তাই আমি লিখে দিচ্ছি। দেখো, মঙ্গল মঙ্গল পাণ্ডে বাইটার পা নয়। তাহলে কি করতে হবে, আমাদের প্রত্যেক দিনের পড়া তৈরি করতে হবে। তোমরা কিন্তু ক্লাস ফাইভ করো, তোমাদের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, যত্ন সহকারে করতে হবে। তাহলে আমরা পার্ট তিন থেকে ছোট প্রশ্নগুলো দেখলাম, এবার একটা বড় প্রশ্ন হয় রচনামূলক প্রশ্ন, সেই প্রশ্নটা আমি লিখে দিচ্ছি, তোমরা উত্তরটা লিখবা। দ্বিতীয় প্রশ্নটা লিখে দিচ্ছি, স্কুল খুললাম কিন্তু সেটা দেখবো। তাহলে বড় প্রশ্নটা হয় হচ্ছে সিপাহী বিদ্রোহের কারণ লেখো, সিপাহী বিদ্রোহের পাঁচটি কারণ লেখো। সিপাহী বিদ্রোহের দেখো, সিপাহী বিদ্রোহের পাঁচটি কারণ এর আগে আমি আলোচনা করছি, আর একবার আলোচনা করছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। সিপাহী বিদ্রোহের এক নম্বর কারণ হচ্ছে সেনাবাহিনীতে সিপাহী পদে ভারতীয়দের সংখ্যাধিক্য ছিল। সংখ্যাধিক্য মানে কি, অনেক ছিল সেনাবাহিনীতে সিপাহী পদে, মানে সিপাহীদের পদে যারা ভারতীয় পেশে ছিল তারা কি ছিল, অনেক ছিল, সংখ্যাধিক্য ছিল। সেখানে ছিল 50,000 ব্রিটিশ এবং 3,00,000 ভারতীয় সিপাহী ছিল। তাহলে তোমাদের এটা আরেকটা ছোট প্রশ্ন আসতে পারে যে সেনাবাহিনীতে কত হাজার ব্রিটিশ ছিল, তাহলে 50,000 ব্রিটিশ ছিল এবং ভারতীয় সিপাহী কতজন ছিল, 3,00,000 ছিল। ভারতের বিভিন্ন এলাকার সৈন্যদের মধ্যে কি সামাজিক বিশৃঙ্খলা হয়েছিল, সামাজিক মানে তারা সমাজের কোনো নিয়মকরণ মেনে চলছিল না, এই জন্য তাদের মধ্যে সামাজিক বিশৃঙ্খলা হয়েছিল। তারপরেটা হচ্ছে 1856 সালের পর ভারতের বাইরেও সৈন্যদের কাজ করার নির্দেশ দেওয়া হয়। 1856 সালের পর ভারতের বাইরেও সৈন্যদের কাজ করার নির্দেশ দেওয়া হয়।
কামান ও বন্দুকের কার্তুস, মানে কার্তুস মানে কি, ওই যে ধার যেটা দিয়ে কাটে সেটাকে বলে কার্তুস। কামান ও বন্দুকের কার্তুস পিছিল করার জন্য গরুর এবং শুকুরের চর্বি ব্যবহারের গুজব নিয়ে ধর্মীয় অশান্তি তৈরি হয়। তার বলে যখন গরুর এবং শুকুরের চর্বি ব্যবহার করছে, তাহলে হিন্দুদের জন্য তো গরুর মাংস চর্বি এগুলো ব্যবহার করা হারাম, এর জন্য তাদের মধ্যে কি হয়, ধর্মীয় অশান্তি তৈরি হয়। সৈন্যদের আন্দোলনকে সমর্থন জানানোর জন্য সাধারণ মানুষ প্রস্তুত ছিল, আর সৈন্যরা যে আন্দোলন করেছিল, সাধারণ মানুষ মানে কি, সাধারণ যে জনসাধারণ ছিল তারা সেখানে অনেক প্রস্তুত ছিল। আর এই আন্দোলন দ্রুতই সৈন্যদের থেকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। ব্রিটিশ সরকার কঠোর হাতে এই বিদ্রোহ দমন করে, আর এই বিদ্রোহে কি হয়, প্রায় 1 লক্ষ ভারতীয় মারা যায়। তারপর হচ্ছে পরবর্তীতে ভারতের শাসন বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি মহারানী ভিক্টোরিয়ার হাতে চলে যায়, তিনি স্বাধীনভাবে ভারত শাসন করতে থাকেন। তাহলে দেখো, আমি যে তোমাদের 5টা ছোট প্রশ্ন আলোচনা করলাম আর একটা বড় প্রশ্ন লিখে দিলাম, এটাই হচ্ছে তোমাদের বাসা হোমওয়ার্ক। সিপাহী বিদ্রোহের 5টি কারণ লেখো, এই প্রশ্নটা মুখস্থ করে লিখবা আর ছোট প্রশ্ন 5টা মুখস্থ করবা। পরবর্তীতে আমি তোমাদের এরপরের পাঠ নিয়ে আলোচনা করব। আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে, আমাদের যে পঞ্চম শ্রেণীর মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে লিখবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।